দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান করার কঠোর নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। আগের নির্দেশনা বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ। বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ইরান। রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করলেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশে কিছুটা কমল করোনায় মৃতের সংখ্যা। বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের দায়ে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের সমস্যার সমাধানের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ ইরানে তৈরি করোনা ভাইরাসের টিকা বারাকাতের দ্বিতীয় ডোজ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এ নির্দেশ দেন। তিনি বলেন, গত কয়েকদিনের একটি বেদনাদায়ক উদ্বেগের বিষয় ছিল খুজিস্তান প্রদেশের পানি সংকট সহ অন্যান্য সমস্যা। খুজিস্তান প্রদেশ ও এর কেন্দ্রীয় শহর আহওয়াজের পানির স্বল্পতা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে অতীতের দিক নির্দেশনাগুলো বাস্তবায়িত না হয় সর্বোচ্চ নেতা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সেই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে পরিস্থিতি আজকের অবস্থায় পৌঁছাতে পারত না। খুজিস্তান প্রদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও শিল্প কারখানা থাকা সত্ত্বেও সেখানকার জনগণকে কষ্ট পেতে হতো না। তিনি একই সঙ্গে ইরানের শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শত্রুরা ইরানের ইসলামী বিপ্লব ও শাসন ব্যবস্থার ক্ষতি করার প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য ওঁত পেতে আছে। কাজেই তারা যাতে দেশের ক্ষতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশের পানির স্বল্পতা দেখা দিয়েছে। খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় লোকজন। তবে সরকারের পক্ষ থেকে কারুন বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী আফশিন খাজে ফার্দ বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণে তার দেশ পুরোপুরি স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। রাশিয়ায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি একথা জানান। খাজে ফার্দ প্রদর্শনীর ইরানি স্টলে বসে বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়াকে তার দেশের কৌশলগত অংশীদার হিসেবেও বর্ণনা করেন। চলতি বছর রাশিয়ার অ্যারোস্পেস প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ম্যাক্স 2021। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমাদের আজকের যে সাফল্য তা মূলত গত চার দশক ধরে আমাদের তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন কর্মতৎপরতার ফসল। তিনি বলেন, নানা ধরনের ড্রোনের বিভিন্ন রকমের বডি ও ইঞ্জিন এখন ইরানেই তৈরি হচ্ছে। উচ্চ আকাশে উড্ডয়ন, নিখুঁতভাবে কার্য সম্পাদন, স্বয়ংক্রিয় টেক অফ ও অবতরণ এবং রাত্রিকালীন মিশন পরিচালনার ক্ষেত্রে আমাদের ড্রোনগুলো সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম হচ্ছে।
ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে 2021 সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন। দৈনিকটি আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ করছেন, যেখানে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা থাকবে। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তবে আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার লক্ষ্যে কিছু মার্কিন সেনাকে ইরাকে রেখে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। নোবেল বিজয়ী বাংলাদেশী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ শুক্রবার জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়, তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না ডক্টর ইউনুস। অলিম্পিক কমিটি বলেছে, সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়ে এক সাঁতার তলে নিয়ে আসার জন্য বাংলাদেশী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এই পুরস্কার পাবার জন্য সবচেয়ে বেশি যোগ্য বলে বিবেচিত হয়েছেন। পুরস্কার প্রদানের পরপরই ইউনুস সেন্টারের ফেসবুকের পেজ থেকে তার বক্তব্য প্রকাশ করা হয়। এতে প্রফেসর ইউনুস বলেছেন, অলিম্পিক লরেল প্রাপ্তিতে আমি অভিভূত এবং সম্মানিত বোধ করছি। একই সঙ্গে আমি দুঃখিত যে আমি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। এরপর তিনি বিশ্বের অ্যাথলেটদের উদ্দেশ্যে বলেন, আপনারাই পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে পারেন, একই সঙ্গে সৃষ্টি করতে পারেন তিনটি জিরো বা শূন্য। এগুলো হচ্ছে শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র এবং শূন্য বেকারত্ব। প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হবার শক্তি সৃষ্টি করার মাধ্যমেই এগুলো করা সম্ভব। প্রফেসর ইউনুস তার বার্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সফলতা কামনা করেন। তিনি ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে অলিম্পিক কমিটির ভূমিকার কথা উল্লেখ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক সকলের জন্য শুভকামনা জানান। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় আরও 166 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,851 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 6,364 জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 11,46,564 জনে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কথিত অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের অভিযোগে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। আজ রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। আগামী 13 আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে, ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন শান্তনু এমপি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন NDTV হিন্দির ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। কথিত সংঘর্ষে নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন NDTV হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার এক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে বৃহস্পতিবার সোপোরের ওয়ারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। প্রতিটি বাড়ি তল্লাশির সময়ে সন্ত্রাসীদের সন্ধান পাওয়া যায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।
হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর অভিযান সংঘর্ষে পরিণত হয়। এর ফলে ওই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, ওয়ারপোরা এলাকায় কয়েকজন গেরিলার উপস্থিত থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং 22 রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য সমন্বিত একটি যৌথ বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে। সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সমস্ত পয়েন্ট সিল করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরে নিরাপত্তা বাহিনীর হাতে 80 জন গেরিলার মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে নাজায়েজ বা ধর্মীয় রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে। গনি কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ, তেমনি এ আগ্রেশন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থী। তালেবান হামলার মোকাবিলায় শক্ত প্রতিরোধ গড়ে তোলায় তিনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শীঘ্রই পুনরুদ্ধার করব। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিনগড় জেলায় রকেট হামলা হয়েছে। নানগারহারের প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় 5 শিশু নিহত হয়েছে। আফগানিস্তানের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এ রকেট হামলা চালিয়েছে। অবশ্য তালেবান এ হামলার জন্য আফগান সেনাবাহিনীকে দায়ী করেছে। প্রেসিডেন্ট আশরাফ গনি যখন বৃহস্পতিবার নানগারহার প্রদেশ সফর করছিলেন, তখন এ রকেট হামলা চালানো হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।